আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে যদি তোমরা কর্ন পিজ্জা পরোটা বানাও তাহলে তোমাদের সবার খুবই ভালো লাগবে এবং সবাই তোমার উপরে খুবই খুশি হয়ে যাবে। এই পরোটার স্বাদ এত দারুণ হয় যে তোমরা না বানালে বুঝতে পারবে না। Wow! Thank you. আমি কর্নগুলোকে মিক্সিতে পিষে নিচ্ছি। মিক্সিতে পিষে নিয়েছি এই রকম ভাবে। এরপরেতে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এরপর আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আমি ময়দা মাখিয়ে নিয়েছি। নিয়ে রুটির আকারের আমি লেচি নিয়ে নিয়েছি। নিয়ে তেল দিয়ে আমি পাতলা করে বেলে নেব। আমি এই রকম দুটো বেলবো পাতলা করে একেবারে। একটা প্রথমে বেলে নিচ্ছি, তারপর আরেকটা বেলে নেব। এইভাবে আমি একেবারে পাতলা করে সব দিক পাতলা করে বেলে নেব। এরপর আমি প্রনের সেই মশলা মাখা মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চপারে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, ছোট ছোট কেটে রাখা ক্যাপসিকাম কুচি, আর একেবারে ছোট ছোট করে চপারে কুচিয়ে রাখা টমেটো কুচি। সব কিছু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ। মোজারেলা চিজ দিয়েও আমি ছড়িয়ে দিচ্ছি। অরিগানো ছড়িয়ে দিলাম চিজের উপরে। এরপর আমি লঙ্কা গুঁড়োর পাউডার ছড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে দিয়ে দেবে। এরপর আমি আরেকটা যে পাতলা করে বেলে রেখেছিলাম রুটি, সেটা এর উপর দিয়ে এইভাবে হাত দিয়ে টেনে টেনে সমান করে দিচ্ছি। দুটো রুটি একসঙ্গে সমান করে দিচ্ছি। এরপর আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে 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 একেবারে আমি সিল করে দিচ্ছি মুখগুলো, আর সঙ্গে সঙ্গে ডিজাইনও হয়ে যাচ্ছে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। এরপর আমি কড়াইতে দিয়ে এইভাবে উল্টে পাল্টে দু পিট ভালো করে আমি সেঁকে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিক আমি সেঁকে নেব। আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এবারে ধারগুলোও সেঁকে নেব এবং মাঝখানটাও ভালো করে সেঁকে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভালো করে আমি সেঁকে নেব। এইরকমভাবে তোমরা একবার কর্ন পিজ্জা পরোটা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর তোমরা গরম গরম সকালের টিফিনে বা রাতের ডিনারেও পরিবেশন করতে পারো। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইলো।